সালাম আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন মন্দিরা পার্বত্য চট্টগ্রামের তিনটি উপজেলার ভেতর বর্তমানে সন্ত্রাসীরা আসলে কি পজিশনে রয়েছে তারা কতটুকু শক্তিশালী অ্যাটাক করতে যাচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা সেই জবাব আসলে কি করে দেবে এবং কিভাবে মোকাবেলা করবে এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে আইএসপিআর রয়েছে আনুষ্ঠানিকভাবে তারা বিবৃতি দিয়েছে ধরুন বাংলাদেশ সেনাবাহিনীর যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রয়েছে আইএসপিআর গত শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকালের দিকে পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙামাটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে সরাসরি স্টেটমেন্ট দিয়েছে যে তিন জেলার পার্বত্য চট্টগ্রামের সেই তিন জেলার ভেতর দাঙ্গা পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে আর এই কারণে সেই জায়গায় একশো চুচল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সবাইকে শান্তি সম্প্রীতি আহ্বান জানানো হয়েছে এবং যেই সকল রাজনৈতিক দল রয়েছে সেখানে যারা কার্যক্রম পরিচালনা করেন সকলের সহযোগিতা চাওয়া হয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনার ডিটেলস সম্পর্কে যেমনটা বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে গতকাল রাতের দিকে একটি টহল দল সাড়ে দশটার দিকে একজন মুমূর্ষ রোগীকে যখন স্থানান্তর করতে চাচ্ছিল খাগড়াছড়ি থেকে উন্নত চিকিৎসার জন্য এমত সময়ে খাগড়াছড়ির যে ইউপিডিএফ এর দল রয়েছে সেই দলের নেতৃত্ব সরাসরি সেই জায়গায় বাধা সৃষ্টি করে এবং তাদের বাহিনী দিয়ে আক্রমণ শুরু করে সেনাবাহিনীর উপর আর ঠিক এমত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী নিজের আত্মরক্ষায় পাল্টা গুলি করে এবং সেই গুলির কারণে ইউপিডিএফ এর যে তিনজন রয়েছেন সাথে সাথেই নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন যারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উপর রাশিডি আক্রমণ করেছিলেন। এখন বিষয়টা হলো বাংলাদেশ সেনা বাহিনীর উপর সরাসরি আপনি গুলি চালাবেন আর বাংলাদেশ সেনা বাহিনী কিছু বলবে না চুপ করে বসে থাকবে। যাই হোক সেনা বাহিনীর এই পাল্টা হামলা নিহত হওয়ার ঘটনার পরপরই ইউপিডিএফ যে দল রয়েছে তারা কিন্তু খাগড়াছড়ির জেলার যে পানছড়ি স্থানীয় এলাকা রয়েছে সেখানে ব্যাপক টান্ডব চালিয়েছে। মোটরসাইকেল থামিয়ে থামিয়ে বিভিন্ন মানুষকে লাঠি পেটা করেছে ইউপিডিএফ এবং তাদের নেতৃত্বে খাগড়াছড়ির ভেতর বাংলাদেশে যে ফায় ব্রিগেড অফিস রয়েছে সেখানেও ভাঙচুর করেছে তারা এখন দেখুন এই যে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি স্টেটমেন্ট দিচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে তা করছে ইউপিডিএফ দল এখন এই ইউপিডিএফের সরাসরি সদস্য ছিল মাইকেল চাকমা যে মাইকেল চাকমা আবার বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর বড় বড় কিন্তু বক্তব্য দিয়েছেন বড় বড় স্টেটমেন্ট দিয়েছেন এখন তাকে কেন গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছিল তিনি ইউপিডিএফের সদস্য সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাকে ছাড়ার পর ইউপিডিএফ যে কি করছে সেটা তো আমাদের চোখের সামনে জোয়ারের পানির মতো নিজের গা ভাসালে চলবে না দেশের চিন্তা করতে হবে দেশের স্বার্থে কি ঘটছে সেগুলো বিচার বিবেচনা করেই কিন্তু নিজের দিতে হবে এখন আমরা এমন একটি ক্রিটিক্যাল সময়ে সময়ে উপনীত হয়েছি যেই কিন্তু বিভক্তির কোনো জায়গা নেই রায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শক্ত হাতে দমনের জন্য আমাদের সবাইকেই বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে শক্ত সমর্থন দিতে হবে এই জায়গায় পশ্চিমা বিশ্ব যাই বলুক একেবারে আপনি নিশ্চিত থাকেন ইউপিডিএফের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই ইস্যুটিকে কেন্দ্র করে আজকে নয়তো আগামীকাল পশ্চিমা বিশ্বের যে সকল কথিত মানবাধিকার সংগঠন রয়েছে তারা বিবৃতি দেবে এবং বাংলাদেশের এই নাজুক পরিস্থিতির উপর বাংলাদেশকে আরো চাপ দেবে কারণ এটা একটা পরিকল্পিত মাস্টার যেটা হতে তারা যেটা চায় বাংলাদেশ এবং ভারতের ভেতর একটি খ্রিস্টান আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের এই দুর্বল সময়ে কিন্তু তারা আঘাত করবে সেটা অনেকটা কিন্তু ধারণার মধ্যে ছিল তবে কিন্তু তারা ধারণার মধ্য থেকে বেরিয়ে ऐसे বাস্তবতার দিকে বর্তমানে ধাবিত হচ্ছে তখন আজকের এই গুরুত্বপূর্ণ মাহেন্দ্র খনে বাংলাদেশের যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়ার রহমান তাকে কিন্তু কৃতজ্ঞ চিত্তে আমাদের স্মরণ করতে হবে থ্যাংক ইউ দিতে হবে তার একটি যুগান্তকারী সিদ্ধান্তে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে বাঙালি স্যাটেলাইটদের প্রেরণ করা যেটাই কিন্তু বর্তমানে কিছুটা ব্যালেন্স তৈরি করে সেখানে স্থিতিশীলতা তৈরি করেছে কারণ যদি এই প্রেরণ না হতো এবং সেখানে একটা ব্যালেন্স না আসতো বাঙালি এবং পাহাড়িদের মধ্যে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো জিয়ার রহমান সাহেব ছিলেন একজন মিলিটারি মাইন্ডের লোক তিনি ভালো করেই জানতেন যে ভবিষ্যতে এই এলাকায় কি হতে পারে এবং এটার নিয়ন্ত্রণের জন্য এই স্যাটেলারগুলো আসলে কত বড় ভূমিকা পালন করতে পারে দেখুন আপনাদের একটা আমি গুরুত্বপূর্ণ তথ্য কিছুদিন পূর্বেই দিয়েছিলাম যে মায়ানমারের ভেতর রাখায়ন স্টেটের ভেতর আর্কান আর্মি সম্পূর্ণ এলাকাটা দখল করে একটি স্বাধীন দেশের মতো তৈরি করে ফেলেছে যে স্বাধীন দেশের ভেতর ভেতর সরাসরি দিচ্ছে চীন এবং আমি এটাও বলেছিলাম যে যে মণিপুরের কোনো মুহূর্তে সেই আর্মির পক্ষ থেকে যারা সোলজার রয়েছেন কুকিরা তারা কিন্তু ভারতে প্রবেশ করবেন এমনকি বাংলাদেশেও তারা প্রবেশ করতে পারেন এবং তারা প্রবেশ করবে সশস্ত্র ভাবে বাংলাদেশ এবং ভারতের ভেতর তাদের যে কুকি এবং জো সম্প্রদায়ের এলাই রয়েছে তাদের সরাসরি তারা সামরিক সহযোগিতা করবে এবং তারা এই দুই দেশে প্রবেশ করবে সশস্ত্রভাবে যাতে করে তাদের কথিত যে গেরিলা যুদ্ধ রয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে পারে নিজস্ব দেশ প্রতিষ্ঠার জন্য আর এমনটাই কিন্তু হয়ে গেছে এবং এই বিষয়টা খুদ ভারত সরকারও স্বীকার করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভারতের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছেন যেটা ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু প্রধান শিরোনাম করেছে যে মায়ানমারের স্টেট থেকে কুকি চিন অন্তত পক্ষে নয়শো যোদ্ধা বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল মেশিন গান এবং কাঁধে বহনযোগ্য যে রকেট রয়েছে সেগুলো নিয়ে মণিপুরের ভেতর প্রবেশ করেছে এবং তারা পুরো প্রস্তুতি সম্পূর্ণ করেছে চলতি মাসের সেপ্টেম্বরের আঠাশ তারিখে তারা হামলা করবে আর এই হামলার বিষয়কে কেন্দ্র করে এবং হামলা প্রতিরোধ করার জন্য ভারতীয় সেনা বাহিনী এবং তাদের যে সিকিউরিটি ফোর্স রয়েছে বর্তমানে সর্বোচ্চ হাই অ্যালার্টে রয়েছে এবং দেখুন ভারতীয় গোয়েন্দা সংস্থার র এখন পুরোপুরিভাবে কিন্তু অ্যাক্টিভ এবং তারা সামরিক কাঠামোর দিক থেকে একটা স্টেবেল পজিশনে রয়েছে বাংলাদেশের ভেতর কিন্তু বিষয়টা হয়তো ততটা এরকম নয় আমাদের দেশের ক্ষমতার পথ পরিবর্তনে আমাদের অনেক কিছুই কিন্তু ক্ষতি হয়েছে যেগুলো আমরা রিকভার করছি আর এই ধরনের দুর্বল পরিস্থিতিকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে এই ধরনের কার্যক্রমের জন্য ভারতের মণিপুরের ভেতর নয়শো কুকি প্রবেশ করেছে সশস্ত্রভাবে এই জায়গায় কিন্তু শঙ্কা রয়েই গেছে যে গোপনে বাংলাদেশের ভেতর মায়ানমার থেকে আসলে কুকি যোদ্ধারা কতজন প্রবেশ করেছে এবং তারাই বর্তমানে ইউপিডিএফ এবং অন্যান্য যারা রয়েছে কুকেচিন তাদের সহযোগিতায় বড় ধরনের পরিকল্পনা করছে আক্রমণের এই জিনিসটা দ্বিতীয়বার বলার কিন্তু আর কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন নেই এবং তাদের ডেটও কিন্তু এক থাকতে পারে আগামী আটাইশে সেপ্টেম্বর তারা বড় কিছু করার কিন্তু অভিপ্রায় চেষ্টা করতে পারে এটাও কিন্তু অনেকটা সুনিশ্চিত দেখুন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বলতে পারেন বাংলাদেশের একমাত্র শেষ আশা ভরসা જાય ગાયદારી રૂ છે এখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা তাদের নিশ্চিত করতে হচ্ছে আবার ঠিক একইভাবে সীমান্তে কিন্তু ব্যাপক লড়াইয়ের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের কাঁধে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং সীমান্ত আন্তর্জাতিক দুইটাই কিন্তু যুদ্ধ করার জন্য তাদের কাঁধে দায়িত্ব পড়েছে আর তারা কিন্তু এই দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যাপক ভিত্তিতে বেশি সময় ধরে আমাদের ব্যবহার করার সুযোগ নেই আর এই জন্যই জরুরি ভিত্তিতে আমাদের পুলিশ পুলিশ বাহিনীকে গঠন করে মাঠে জরুরি ভিত্তিতে ফেরাতে হবে এবং এ ক্ষেত্রে পুলিশের যে পোশাক রয়েছে সেটা যদি জরুরি ভিত্তিতে পরিবর্তন করা যায় তাহলে পুলিশের পুলিশের মনোবল ফিরে পেতে মাঠে তাদের পালন করতে বহু সুবিধা এই পোশাক পরিবর্তনের বিষয়টা জরুরি ভিত্তিতে করা দরকার আমি জানি না ঠিক কত টাকার প্রয়োজন তবে যত টাকারই প্রয়োজন এটা খুব একটা বেশি হবে না এই টাকাটা খরচ করে জরুরি ভিত্তিতে পুলিশের পোশাক পরিবর্তন করে তাদের আবার মাঠে নামানো উচিত আর এই ক্ষেত্রে কিন্তু তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং তাদের পেশাদারিত্ব অনেকটাই কিন্তু আরও অ্যাক্টিভ হবে বাংলাদেশ সেনাবাহিনীর সীমান্ত এলাকায় জরুরি প্রয়োজনে বড় ধরনের কার্যক্রমে আমাদের দরকার রয়েছে সুতরাং তাদের এখন এই সর্বাত্মকভাবে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর সুযোগ নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ